শুভেচ্ছা, স্বাগত আপনাকে সমকালীন ঘটনা নিয়ে আর টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য। সাথে আছি আমি মামুনুর রহমান খান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন পাবেন কিনা তা জানতে আরও একদিন অপেক্ষা করতে হবে। সকালে এই মামলার সাজার নথিপত্র উচ্চ আদালতে না পৌঁছানোয় আদেশ একদিনের জন্য পিছিয়ে সোমবার দুপুরে নির্ধারণ করেন আদালত। বিএনপি নেত্রীর আইনজীবীদের দাবি, এই জামিনের জন্য কোনো রেকর্ডের প্রয়োজন নেই। অন্যদিকে রাজনীতির মাঠেও সমান সুযোগ না পাওয়ার অভিযোগ বিএনপির। নেতারা বলছেন যে তফসিল ঘোষণার আগে বিভিন্ন জনসভায় নৌকায় ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করছে আওয়ামী লীগ। জবাবে আওয়ামী লীগ নেতারা বলছেন যে দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী যে কোনো সময় ভোট চাইতে পারেন, বরং অনুমতি না নিয়ে কর্মসূচি দিয়ে বিএনপি বেআইনি কাজ করছে, এমন অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে জোরালো হচ্ছে নির্বাচনী প্রস্তুতির কাজও। দুই দলই শরিকদের সাথে নির্বাচন কেন্দ্রিক যে দর কষাকষি সেগুলো শুরু করেছে এমন খবর আমরা দেখছি। এমনকি বড় দুই দলের মধ্যেও যোগাযোগ শুরু হয়েছে বলেও গণমাধ্যমে সম্প্রতি খবর বের হয়েছে। নির্বাচন ঘিরে রাজনীতির এসব খুঁটিনাটি নিয়েই আজ আমরা আলোচনা করব নিটল টাটা আর ডেমোক্রেসিতে। এবং আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতির সমীকরণ। আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ এবং বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পর্ক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। আপনাদের সবাইকে আরটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক চাইলে আপনি আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন মূল্যবান মতামতের জন্য আপনাকে ফোন করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকে আমাদের অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখতে facebook.com/rtvonline ক্লিক করতে পারেন। পরবর্তী সময়ে ইউটিউবেও আমাদের আলোচনাটি দেখতে পাবেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনার কাছে শুরু করি। আমরা জানি যে বিচারিক আদালতের নথিটি সকালের মধ্যে না পৌঁছানোয় কিন্তু আদালত যেটি ই করলেন যে বেগম জিয়ার যে জামিনের ব্যাপারে আদেশ দেওয়ার সেটা সোমবার দুপুরে আমরা জানি। আপনাদের অনেক আইনজীবী বলছেন যে এক্ষেত্রে নথি আসার প্রয়োজন ছিল না, কেন, এর ভিত্তিটা কি? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোনো বিচারিক আদালত যখন কাউকে কনভিকশন দেয় তখন সেই সংক্ষুব্ধ ব্যক্তি ওই রায়ের বিরুদ্ধে আপিল করবে, এটাই স্বাভাবিক। কিছু কিছু ক্ষেত্রে আপিল হয় না, কিন্তু আপিল করবে এটাই খুব স্বাভাবিক। আমরা যা অতীতে দেখেছি, যেমন আমার এতটা বছর 32 বছরের প্র্যাকটিসের জীবনে আমি যেটা দেখেছি, আপিল করার সঙ্গে সঙ্গে সেন্টেন্সের যেটা টার্ম থাকে ওটার উপরে বিবেচনা করেই জামিনের ব্যাপারে আদেশ দিয়ে থাকে সাধারণত। এই প্রথম একটি নজির দেখলাম একটা দেশের 3 বারের প্রধানমন্ত্রীর মামলায় জামিনের আদেশ দিতে গিয়ে নিম্ন আদালতের নথিকে ওই আপিলের জামিনের বিষয়বস্তু বানানো হলো। নিম্ন আদালতের বা আদালতের নথি অথবা বিচারিক আদালত থেকে নথি আসে কখন? যখন আপিল শুনানি হয়। আপিল শুনানির সময় এই নথিটা দরকার হয়, এবং এটা আপনি দেখবেন বিচারিক আদালতের এটা একটা ফর্মালিটিসও বটে। কোনো বিচার যখনই নিষ্পত্তি হয় তখনই কিছু কিছু ক্ষেত্র ব্যতী রেখে ওই সকল মামলার নথি, যেমন আপনি দেখবেন যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট বা ট্রান্সপোর্টেশন যেখানে থাকে, বিশেষ করে ক্যাপিটাল পানিশমেন্ট যখন কোনো জায়গায় হয় তখন দেখবেন আপনি সাথে সাথে ওখানে জাজমেন্টই বলা থাকে যে উইদিন 48 আওয়ার্স অর 24 আওয়ার্স দি রেকর্ড অফ দি ট্রায়াল কোর্ট শুড বি ট্রান্সমিটেড টু দি হায়ার কোর্ট অর টু দি অ্যাপেলেট হায়ার কোর্ট ফর কনফার্মেশন। আপনি এর আগে একটা বলছিলেন যে এই প্রথম আপনার এরকম একটা নজির দেখছেন যে নিম্ন আদালতের একটা বিষয় নথির বিষয়টিকে জামিন পাওয়ার না পাওয়ার বিষয়বস্তু করা হলো কিংবা আদেশের বিষয়বস্তু করা, কেন, এর পিছনে কী কারণ থাকতে পারে? এখন এটার পিছনে কারণ কী, এগুলা আমার মনে হয় এতটা খোলাসা করে তো আর বলা যায় না। আমরা অনেকে অনেক কিছু বুঝি, কিন্তু বলার সময় আমাদের কিছুটা সীমাবদ্ধতা থেকে যায়। সেই সীমাবদ্ধতা থেকে যেটা বলতে চাই, আপনি দেখবেন অনেকেই কথা বলতে গিয়ে বলেন যে বিচারিক আদালতের রায়কে সমালোচনা করা যায় না, এটা কিন্তু একটি অসত্য কথা। আপনি মনে রাখবেন একটি রায় যখন প্রকাশ পায় তখন ওই রায়টি পাবলিক প্রপার্টি হয়ে যায়, সুতরাং ওইটাকে সমালোচনা করার, ইভেন শুধু তাই না, আমরা যখন আপিল করি যে বিচারক রায় দেন আমরা সেই বিচারককে পর্যন্ত আমাদের আপিলের মেমোতে সমালোচনা করি। অফকোর্স এটা যুক্তিসঙ্গত এবং আইনসম্মত হতে হয়, এবং সেক্ষেত্রে আমরা অনেক সময় আমরা ওই বিচারিক আদালতের বিচারক তিনি বুঝতে ভুল করেছেন, বোঝার যোগ্যতা নাই ইত্যাদি ইত্যাদি কথাও আমরা সেই সমস্ত আপিলের মেমোতে উল্লেখ করে থাকি। এবং আপিল মঞ্জুরের ক্ষেত্রে যে সমস্ত কারণগুলো আমরা আপিলের মেমোতে উল্লেখ করি সেই কারণের মধ্যে এগুলোকে আমরা সাধারণত লিখে থাকি। মাননীয় বিচারিক আদালতের বিচারক তিনি রায় দিয়েছেন, উনি ফাংশন অফিসিও, ওনার বিজনেস কিন্তু ওইখানেই শেষ।
যখন উচ্চ আদালত নির্দেশ করলেন 22 ফেব্রুয়ারি যে নিম্ন আদালতের নথি পাঠানো হোক, সেই নথিটা এবং বলছে 15 দিনের মধ্যে, তাহলে যেখানে রায় শেষ হয়ে গেল একটা মামলার নথি প্রস্তুত, মামলার রায় ঘোষণা করা মানে হলো এই মামলার নথিতে আর নতুন কোনো কিছু সংযোজন করা যাবে না, কোনো বিয়োজন চলবে না, এখানে এটাকে এনলার্জ করা যাবে না, এটাকে কম্প্যাক্ট করা যাবে না, তাহলে যেই মামলার রায় ঘোষণার সাথে সাথে নথির সকল কার্যক্রম স্থগিত হয়ে গেল, সেটাই আইনের বিধান। সেই মামলার নথি যে মাননীয় বিচারক আদালতের বিচারক যিনি রায় দিলেন তার শিরস্তায় এই 15-16 দিন কি কারণে পড়ে থাকলো, এটা যদি আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বা দেশবাসী আপনার মাধ্যমে প্রশ্ন করে আপনি কি উত্তর দিবেন বলেন? বিষয়টা হলো এই, আমি এই কথাটাই বলছি যে এইখানে আপনি যে কথাটা বলেছিলেন যে তাহলে এই নথি আসার ক্ষেত্রে এতটা বিলম্ব, যে কথাটা আপনি তুললেন, এখানেই আমাদের মনের মধ্যে অনেক সন্দেহ হয় যে এখানে হয়তো কোনো না কোনো দ্বারা কারো দ্বারা প্রভাবিত হয়েছে, এবং সেই কারণেই যেই নথিটি যেদিন রায় দেওয়া হলো তার পরের দিন অথবা 22 তারিখ যেদিন আদেশ করলেন মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ, তার পরের দিনই কিন্তু এটা চলে আসে। এই যে 15টা দিন, এটা কোনো কৌশল কিনা দীর্ঘ সময় জেলে আটক রাখার, সেটা হয়তো আর একটু যুক্তিসঙ্গত সময় পরে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তবে এই আচরণটা কি শুধু আমরা নই, এটা সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকের কাছে আফজাল হোসেন, যেই আশঙ্কাটা ওনারা করছেন যে প্রভাবিত হয়ে কি এই বিলম্ব, কিংবা উনি যেই যুক্তিটি দিচ্ছেন যে এখানে নথি আসার প্রয়োজন ছিল না, আপনি কি বলবেন? আমি একটা বিচারিক বিষয় নিয়ে এত বিশ্লেষণে আমি যেতে চাচ্ছি না, যেটা হলো যে আজকে খালেদা জিয়ার মামলা, এই মামলা তো আওয়ামী লীগ সরকার দেয়নি এবং এই মামলা দিয়েছে দুদক এবং সেটা তত্ত্বাবধায়ক সরকার, এবং এই এই 2008 সালের এটা 3রা জুলাই এই মামলাটি দেওয়া হয়েছে এবং তারপরে আজকে 2018 সাল, এবং এই 10 বছর কিন্তু মাঝখানে অতিবাহিত হয়েছে। আপনি দেখেন যে অতীতে এইরকম মামলার সময় নেওয়া অথবা এইভাবে বারবার উচ্চ আদালতে যাওয়া আবার ফিরে আসা এইরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে খুব একটা বেশি ঘটেনি। আপনি দেখেন যে মামলাটি নিয়ে 26 বার উচ্চ আদালতে যাওয়া হয়েছে এবং সময় নিয়েছে 109 বার, এবং 34 বার এই মামলার তারিখ ধার্য ছিল এবং 35তম দিনে এটা চার্জ গঠন করা হয়েছে। সুতরাং একটা দীর্ঘ সময় বিশ্লেষণ করে বিচারিক আদালত এই মামলাটি বিচারিক কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং আজকে বেগম খালেদা জিয়া উনি কারাগারে আছেন এবং জামিনের প্রেরণ দেওয়া হয়েছে, জামিনের সে আগামীকালকে আমরা জানি যে সেটা কোর্টে এটা উঠবে এবং জামিনের প্রার্থনা আমরা করেছেন এবং সেটা নিয়ে রায় হবে। যাই হোক, যেটা হলো যে এই যে ঘটনা প্রবাহ, তো এটা তো দেখেন আমি যে কথাটি বলতে চাই না যে এই যে বেগম খালেদা জিয়ার যে মামলা নিয়ে কালক্ষেপণ অথবা এটার পিছনে তো বিএনপিরও এক ধরনের তাদের প্রচ্ছন্ন একটা বিষয় থাকতে পারে, কারণ তাদের নেতারা যে বলেছে যে বেগম খালেদা জিয়া একদিন জেলে থাকলে 10 লক্ষ ভোট বাড়ে, এবং এই যে তাকে তাতে কি আমরা ধরে নেব না যে বেগম খালেদা জিয়া কোর্টে অথবা জেলে থাকার বিষয়টি তাদের নেতারাই চাচ্ছেন, এবং এই যে 632 পৃষ্ঠার যে রায় সেটা তো ফটোকপি নিয়েও তারা কোর্টে যেতে পারতেন, কিন্তু তার জন্য কিন্তু তারা সেই ফোলিও নেওয়ার জন্য 3000 পৃষ্ঠারও বেশি সেই ফোলিও সেটা নেওয়ার জন্য তারা এটা দীর্ঘ সময় নিতে হয়, টাইপ করতে হয় এবং তারপর দিতে হয়, এবং এটা নিয়ে এটা দীর্ঘ সময় কিন্তু তারা ওখানে কালক্ষেপণ করেছেন। সুতরাং এটাও কিন্তু আমাদের আইন অঙ্গন থেকে প্রশ্নটি কিন্তু উঠেছে যে তারা কিন্তু প্রথমে এই মামলাটি নিয়ে তারা একটা সময় ক্ষেপণ কিন্তু তারা করেছে। সুতরাং সব কিছু মিলে আমি মনে করি যে মামলাটি আজকে কোর্টের দিকেই আমাদের আস্থা রাখতে হবে, এবং বেগম খালেদা জিয়া এই মামলা আজকে যে বিচারিক কার্যক্রমের মাধ্যমে কোর্টের মাধ্যমে জেলে গিয়েছেন, উনি যদি জামিন পান অথবা পরবর্তী কার্য মানে আবার ওখানে থাকেন সবই কিন্তু কোর্টের মাধ্যমে। এখানে কিন্তু আমরা কিন্তু পার্টি না, কিন্তু আমরা কিন্তু টকশোতে এসে আমরা কিন্তু এই বিষয়গুলো নিজেরা এত বেশি আলোচনা করে ফেলছি, তাতে কিন্তু এই এক ধরনের আমি মনে করি যে বিচারিক কার্যক্রম নিয়েই আমরা এক ধরনের আলোচনা করে এই কার্যক্রমকে ব্যাহত করার জন্য আমরা চেষ্টা করছি এবং এক ধরনের অনাস্থা বিচার কার্যক্রমের প্রতি আমরা রাখছি। হ্যাঁ জি, নাজমুল্লাহ সাহেব,
উনি যে বিষয়টি বলছিলেন যে বিচারাধীন একটা বিষয় নিয়ে, আমরা তো জানি যে এই মামলাটি একেবারে শুরু থেকেই এই মামলাটিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে একটা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে করা, এবং এরপরে আমরা যেটা দেখলাম যে মামলা, রায়, সাজা, জামিন আবেদন, জামিনের এখন আদেশ হওয়ার একটা পর্যায়ে আছে, এবং এই পুরো বিষয়টার সাথে রাজনীতির সম্পৃক্ততা আছে কি নাই, সব মানে সার্বিক বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, বিষয়টা হচ্ছে কি যে যেটা আমরা সবাই বলি যে এটা আইনি ব্যাপার, আদালতের ব্যাপার, বিচারাধীন ব্যাপার, কিন্তু এগুলো বলেই কিন্তু আমরা আবার রাজনৈতিক কথাই বলছি। এখন আইনি প্রক্রিয়া যেভাবে চলে সেটার যদি কোথাও ব্যত্যয় হয়, সেই বিষয়গুলো যদি তুলে ধরা হয়, তাহলে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। এখন এই যে রায়ের কপি বিচারিক আদালত থেকে উচ্চ আদালত বা হাইকোর্টে যেতে সময় লাগছে, এটি নিয়ে তো এখন বিতর্ক। উচ্চ আদালত তো 15 দিনই দিয়েছিল, আজকে কিন্তু 15 দিন, অর্থাৎ 11 তারিখে সেই দিনই আসলো, নির্ধারিত সময়ের মধ্যে গেছে। না, আজকে তো যায়নি, তার মধ্যে গেছে, মানে আদালতে পৌঁছেছে দুপুরে, যেটা হয়েছিল যে সকালে যখন আদালত বসে তখন যায়নি, কিন্তু একটার পরে যে পৌঁছায় আজকে, এটা কাজে লাগাতে পারে, কাজে লাগাতে পারে। এখন 15 দিন লাগে না বেশি লাগে, ধরেন এই রায় ঘোষণার পর থেকে বিভিন্ন টিভি চ্যানেলে আইনজীবী এবং অআইনজীবী অনেকের বক্তব্য শুনেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি, ধরেন যারা আইনজীবী না তারা হয়তো সাধারণ বক্তব্য দেবেন বা রাজনৈতিক বক্তব্য দেবেন, কিন্তু যুক্তি এবং তথ্য থাকতে হবে তো। আর আইনজীবীরাও যখন এটা নিয়ে বিতর্ক করেন, সেক্ষেত্রে আমি দেখি শ্রোতা হিসেবে যে অনেক ক্ষেত্রে আইনি পয়েন্টের চেয়ে রাজনৈতিক পয়েন্ট বেশি আসে, যে একজন রাজনীতিবিদের বিরুদ্ধে মানে এবং সাবেক একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেই বিষয়টি নিয়ে এত রাজনীতি। সেটা তো আছে, যেহেতু এখানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী, ফলে এটার একটা বাড়তি গুরুত্ব আছে, মানুষের আগ্রহ আছে, ঠিক আছে, কিন্তু আপনি যত বড় ব্যক্তি হোক, রাজনৈতিক বা অরাজনৈতিক, আপনি যখন একটা মামলা সংক্রান্ত বিষয়ে বক্তব্য দেবেন, বিচার প্রক্রিয়া নিয়ে বক্তব্য দেবেন, রায় নিয়ে বক্তব্য দেবেন, সেক্ষেত্রে তো আইনি বিষয়গুলো আসা উচিত। এখন বিলম্বটা কেন হচ্ছে, হয় কি না, উনি বলছেন যে পরদিনই পাওয়ার কথা, উনি বলছেন যে এরকম বিলম্ব হয়, যেদিন রায় হলো সম্ভবত তার একদিন পর একজন ব্যারিস্টার পরিচিত তিনি একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়ে আমি এখন পর্যন্ত এর চেয়ে ভালো আইনি ব্যাখ্যা পাইনি। সেই আইনি ব্যাখ্যা দিয়ে তিনি দেখিয়েছেন যে 1 মাসের মতো লাগতে পারে। আচ্ছা, আদালত যেহেতু আদেশ দিয়েছে 15 দিনের মধ্যে, সে কাজটা 15 দিনের মধ্যেই হয়েছে, কিন্তু আগের উদাহরণগুলো কি, যখন বলা হয় যে এত সময় লাগে না, সেক্ষেত্রে বলা উচিত যে এই ধরনের এরকম এরকম মামলা এটা দ্রুত পাওয়া গেছে। আর যখন বলা হয় যে না অনেক সময় লাগে, সেক্ষেত্রেও একই ধরনের আইনের কতগুলো উদাহরণ দিলে মানুষের কাছে বেশি বোধগম্য হয়, যুক্তিপূর্ণ হয়। আমরা যখন সুইপিং কমেন্ট করি যে এত সময় লাগে না অথবা পরদিনই আসার কথা, সেটা কোনোটাই কিন্তু দর্শকদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয় না, যতক্ষণ না আপনি আইনের বিষয়ে ব্যাখ্যা করছেন। মাসুদ ভাই বলছিলেন যে বিচারিক আদালতের রায়ের নথি তলব করা এই সময়ে, শুনানির সময় লাগে বলেছেন, কিন্তু আপিল শুনানির সময়, কিন্তু জামিনের আবেদনের ক্ষেত্রে এটা লাগে কিনা সেক্ষেত্রে আমি জানি না যে এরকম উদাহরণ আগে আছে কিনা, কিন্তু 632 পৃষ্ঠার যে রায়, এখন অনেক সময় কিন্তু আমরা দর্শকদেরকে বিভ্রান্ত করি যে রায় ঘোষণা হয়ে গেছে তারপর রায় পাওয়া যাচ্ছে না কেন, কিন্তু আদালতের চর্চাটা কি, আদালতের ভিতরে কি হয়, আইনি প্রক্রিয়া কি, আমাদের উদাহরণগুলো কি আছে, সেক্ষেত্রে 632 পৃষ্ঠা পুরোটা তৈরি করে তারপরে কি রায় ঘোষণা করেন বিচারক, নাকি বিচারক শুধু রায়ের যে সামারিটা, আমি দুজন আইনজীবীর কাছ থেকে জানতে চাচ্ছি, সামারিটা তৈরি হলেই পরে তিনি সেটা ঘোষণা করে দেন, রায় যদি পুরোটা তৈরি করে ঘোষণা করা হয় তাহলে তৈরি একটা রায় পাঠাতে কেন এত সময় লাগবে? আর যদি এমন বিধান থাকে যে না রায়ের মূল কথাগুলো ঘোষণা দিয়ে ফেললে তারপরে বসে বসে বিচারক সেটি লিখতে পারেন, হাইকোর্টের ক্ষেত্রে আমরা যেটা দেখি অনেক বিচারের রায় আমরা অনেক পরও পেতে দেখি, অবসরে গিয়ে অনেক বিচারপতি রায় লেখেন, সেক্ষেত্রে 632 পৃষ্ঠার রায় যদি তৈরি হয়ে থাকে সেটি যে কোনো ফর্মে, উনি বলছিলেন যে এই কাগজে না সেই কাগজে, ফলিও না উমুক্ত, সেটার জন্য এত কেন সময় লাগবে আমি বুঝি না, কিন্তু 632 পৃষ্ঠা রায় যদি পুরোটাই রায় ঘোষণার পরে বসে বসে লিখতে হয় তার আইনি পয়েন্ট, যুক্তি, তর্ক, মামলার ইতিহাস, তাহলে হয়তো সময় লাগতে পারে, তাও কিন্তু 15 দিন 632 পৃষ্ঠা লেখা খুব বেশি সময়। কিন্তু এই নথি বলতে কি শুধু রায়ের কপিটা, নাকি গোটা মামলার সাথে সংযুক্ত যত রকমের কাগজপত্র আছে, তাহলে কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার। তা মনে হয় এই বিষয়গুলো যদি যারা আইনজীবী, যারা এই মামলার সাথে যুক্ত, তারা ব্যাখ্যা করে বলেন প্রক্রিয়াটা, তাহলে মানুষ কিন্তু বিভ্রান্ত হবে না যে সময় বেশি লাগছে না কম লাগছে। এখন যেহেতু রাজনীতিবিদের, শীর্ষ পর্যায়ের একজন রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা, সেটি নিয়ে রাজনৈতিক বক্তব্য যেহেতু বেশি হয়, তখন কিন্তু সাধারণ মানুষের মাথায় এই সাধারণ কথাগুলোই ঢোকে যে বিরোধী দল বলে দেরি করা হচ্ছে, অথবা তিনি অপরাধ করেছেন
এখন তিনি সেই দায় থেকে মুক্ত হওয়ার জন্য এটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। এই দুই ধরনের বক্তব্য কিন্তু মানুষ বিশ্বাস করে। এখন আমাদের দেশে মানুষ কিন্তু মোটামুটি দুভাগে বিভক্ত, যাদের পক্ষে যাবে এই কথাটা তারা এটা মানবে, যাদের পক্ষে যাবে এই কথাটা তারা মানবে। রাজনৈতিক যে বিতর্ক সেটার কারণে হয়তো আইনি যে আসলে এগুলো সেগুলো অনেক সময় চাপা পড়ে যাচ্ছে তার চেয়ে রাজনৈতিক বিতর্কটা মানুষ বুঝতে পারবে যে এখানে আসলে বিচারিক প্রক্রিয়ায় বা আইনি প্রক্রিয়ায় কোনো ব্যক্ত হয়েছে কিনা। আমি আরেকটা প্রশ্ন মাসবাইকে করব যে এই যে পরদিন যাওয়া বা আপনি বলছেন জামিনের ক্ষেত্রে এই ধরনের নথি তলব করার বিধান নাই, সেগুলোর ক্ষেত্রে আইন কি বলে সেটা যদি একটু বলেন তাহলে আমাদের কাছে বুঝতে একটু সুবিধা হবে। জি মাসুদ আহমদ, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার এই দুইটা কথা আগে উত্তরটা দিয়ে নেই। প্রথম কথা হলো যে আপনি বলেছেন যে জামিনের ক্ষেত্রে নথির দরকার হয় কি না। দেখুন, এই শাস্তির যে পরিমাণটা যেটা দেওয়া হয়েছে ওনাকে সেটা হলো লঘু, আমরা লঘু এবং গুরু যেটাকে বলে থাকি। এই লঘু শাস্তির আইনের বিধান হলো আমাদের দেশের সেট প্রিন্সিপাল, যেটা যে এটা 7 বছর পর্যন্ত যদি কোনো বিচারিক আদালত কাউকে জেল দেয় তাহলে হাইকোর্টে আপিল করার সঙ্গে সঙ্গে বিধান হলো এই তাকে জামিন দিয়ে দেওয়া। এক্ষেত্রে নথির কথা কখনো প্রশ্নই আসবে না। এটা কি কোনো নির্দিষ্ট আইন আছে নাকি এটা কনভেনশন? এটা আমাদের দেশের কনভেনশন, এখন ইট ইজ এস্টাবলিশড অ্যাজ এ ল। আচ্ছা, আমাদের দেশে কনভেনশন যখন পূরণ হয়ে যায় সেটা তো আপনি জানেনই যে আইনের সমমর্যাদা সম্পন্ন। আপনার আর একটা প্রশ্ন ছিল, আমার যতটা আরেকটা প্রশ্ন করেছিলেন আমাকে, এই যে রায় তৈরি করে ঘোষণা করা অথবা আমি আদালতে ছিলাম, আমার বন্ধু আফজাল ছিলেন না, বিচারক যখন আদালতে প্রিজাইড করতে উঠলেন তিনি উঠে বললেন এইরকম বাম হাত দিয়া, এখানে 632 পৃষ্ঠার রায়, আমি সবগুলো পড়ে শোনাবো না, শুধু অর্ডার পোর্শন পড়ে শোনাচ্ছি। তার মানে দি জাজ হিমসেলফ হু হ্যাজ প্রনাউন্সড দি জাজমেন্ট, তিনি নিজে এন্ডোর্স করলেন, তাতে তার জাজমেন্ট পুরোটা লেখা কমপ্লিট, তাই তো? ইফ আই এম নট লাইং, তাহলে যে ভদ্রলোক জাজমেন্ট রায় ঘোষণা করার পূর্বেই রায় কমপ্লিট করে ফেললেন, সেই ভদ্রলোক রায়ের সার্টিফিকেট কপি আমাদেরকে দিতে এতদিন লাগালেন কেন? আপনি কি বুঝেছেন? যিনি নিজে স্বীকার করলেন ওপেন আদালতে ইন প্রেজেন্স অফ দি শতে শতে সাংবাদিকদের সামনে, মানে যে ফরম্যাটে আপনারা চেয়েছেন সেটা করতে কি সময় লাগবে? সেই ফরম্যাটটা কি আমরা ওই দিনই দরখাস্ত দিয়ে বলেছি, এন্ড দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই মাই ইনিশিয়েটিভ। আমি কি বলেছি দেখেন, আপনি সার্টিফিকেট কপি দিতে যদি সময়ের সাপেক্ষ বিষয় হয় আমাদেরকে যে রায় আপনি এখন ঘোষণা করলেন সেটার ফটো কপি অ্যাটাচ করে দিয়ে দেন, সো দ্যাট উই ক্যান প্রসিড ইন দি হায়ার কোর্ট টু প্রেফার আওয়ার অ্যাপিল। আমরা দরখাস্ত দেওয়ার পর আপনি দেখছেন কতটা যুক্তিসঙ্গত সময় ওনারা বলেছে, কিন্তু আমাদের বিবেচনায় সেটা অযৌক্তিক। আমার বন্ধু আফজাল একটা কথা বলেছেন যে এই মামলাটা আওয়ামী লীগ সরকারের আমলে হয় না, 111 সরকার এই মামলা দিয়েছেন, সত্য কথা বলেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই, ওই 111 সরকারের সময় একজন অনুসন্ধানকারী কর্মকর্তা বলেছিলেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে এখানে অপরাধী সাব্যস্ত করার মতো কোনো তদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে মজার ব্যাপারটা কি দেখেন? আচ্ছা, এই এই বিষয়গুলো নিয়ে তো আমরা এর আগেও আলোচনা করে ফেলেছি এবং এটা রায়ও হয়ে গেছে। আমি ওটা বলছি না, আমি আপনার কথা বলবো, আমি এই যে 1 মিনিট একটা লাইনে উত্তরটা দিয়ে শেষ করি। তাহলে এই সেই 111 সরকারই যখন বললো যে বেগম খালেদা জিয়াকে সম্পৃক্ত করার মতো কোনো প্রমাণ পাওয়া যায় না, সেই মামলা যখন রিভাইভ করে পরবর্তী সাকসেসিভ ইলেকটেড গভর্নমেন্টের সময়, এবং সেটা যখন আমার বন্ধু আফজালদের সরকার হয়, তাহলে এই দায় দায়িত্বটা কার উপরে চলে যায়? আমি ওটা না, দুদকের তদন্ত এটা বলা হয়েছিল। হ্যাঁ, দুদকের তদন্ত, দুদকের অনুসন্ধানকারী আমি নাম বলে দেই, নূর আহমেদ। ডকুমেন্টস আছে আপনার? আমি নূর আহমেদ নাম বলে দিয়েছি, নূর আহমেদ, হি ওয়াজ দি ফার্স্ট ইনকোয়ারি অফিসার, ইট ওয়াজ হিজ রিপোর্ট সাবমিটেড বিফোর দি দুদক। সেই পরে যে লোকটা দিয়েছে সেই লোকটা হলো কি, তাকে ব্যুরো অফ অ্যান্টি করাপশনকে দুদুককে অ্যাবজর্ভই করা হয় নাই, বলছে সে অযোগ্য লোক, তাকে নেওয়া হবে না। তারপর সে করলেন কি, হাইকোর্টে গেলেন। আমরা একটু আমার কথার কিন্তু উত্তর দিতে পারলাম না। আমার উত্তর আমরা একটু সাম্প্রতিক অবস্থায় আসতে চাই, সাম্প্রতিক যাবো, আমার এই কথাটা একটু শেষ করতে দেন আমাকে। এখানে একটা কথা আছে, দেখেন, জাস্টিস হারিড, জাস্টিস বাড়িড, এটা একটা প্রতিষ্ঠিত সত্য পৃথিবীব্যাপী, নাইডো আছে, হ্যাঁ আছে। আর একটা জিনিস, ন্যায় বিচার যদি হয় তখন কিন্তু তার বিরুদ্ধে কারো কিছু বলার থাকে না। এখন মুশকিল হলো প্রেক্ষিত যখন আমাদের দেশ, সেই ক্ষেত্রে বিচার ব্যবস্থা কতটা স্বাধীনভাবে কাজ করে, আর আমাদের দেশে বিচার হওয়া এবং ন্যায় বিচার হওয়ার মধ্যে যে কতটা ফারাক, এটা এখন শুধু আইনজীবী বিচার কার্যের সাথে সম্পৃক্ত তারাই না। এখানে আপনি অনেক দুঃখ কষ্ট, অনেক ফরিয়াদির মুখে অনেক কথা শুনেন, সাধারণ মানুষ আপনাদের মতো বিচক্ষণ বিদগ্ধ সাংবাদিকরাও কিন্তু অনেক অনেক আর্টিকেল এই বিষয়গুলো লেখেন, আমরা পড়ি, আমরা দেখেছি। সেই জন্য বিষয়টা হলো, যদি ন্যায় বিচার হতো তাহলে কে হারলো? এবং ন্যায় বিচারের একটা নিশ্চয় এই বিষয়গুলো আদালতে আপনারা ফয়সালা করবেন, আপনারা বলবেন কিনা, অভিযুক্ত তো কি কখনো মানে যে ন্যায় বিচার হয়েছে? হ্যাঁ, এটা মানতে হয়। আমি বহু লোককে দেখেছি, বহু লোককে আপনি দেখেছেন এক্সিকিউশনের আগে, আমি ফাঁসির আগে তিনি বলেছেন,
আমি অপরাধ করেছিলাম। আফজাল হোসেন আপনার একটু বক্তব্য আমি আমি কিন্তু আমার কথা শেষ করতে পারলাম না, শেষ তো আমি এইভাবে শেষ করে দিই, আপনি আমাকে একটু আধা মিনিট ব্যাক, জি জি জি, একেবারে সংক্ষেপে যেটা কথাটা বলছেন যে পাঁচ বছরের আপিলের সময়ে জামিনের ক্ষেত্রে নথি আনার কোনো প্রয়োজন হয় না সাত বছর পর্যন্ত, এবং এটা হলো আমাদের দেশের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, সেখানে আপনি সমূহ একটা সিদ্ধান্ত, মশিউর রহমান একজন লোক তাকে সাত বছর জেল দিয়েছে আপনি জানেন, ঝিনাইদার একটা আদালত, সেই আদালতে করতে গিয়ে হাইকোর্ট জামিন দেওয়ার পরে দুদুক আপিল করে, সেই আপিলে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট বাংলাদেশের, এবং আজকের মাননীয় প্রধান বিচারপতি তিনি ওই আদালতের তখন অ্যাপেলেট ডিভিশনে একজন বিচারপতি ছিলেন, তিনি বলেছেন তাদের ইয়াতে যে না সাত বছর, হাইকোর্ট যে রায় দিয়েছে এই মামলায় সেটা সঠিক দিয়েছে, এটা খালেদা জিয়ার মামলার রায় হওয়ার মাত্র তিন চার মাস আগের কাহিনী। আছে না নথি, আপনি নথি চাইবেন কখন? আপনি যেই আদালতে আজকে আমরা আপিল করে বেইল চাইলাম, তিনি শুধু জামিনের বিষয়টা বিবেচনা করবেন, এবং তার প্রতি যেই মামলায় জামিন সেই মামলার বিষয়গুলো তার ওই বিষয় তো আমরা আপিলের মেমোতে সার্টিফিকেট কপি ইভিডেন্স সবই তো আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। অ্যাডভোকেট আফজাল হোসেন ওনার ব্যাখ্যাটা একটু শুনতে চাই, কারণ কথাটা হলো এই আপনি আপনি একটু আপনি একটু যোগ করেন, শুনেন আপিলটা তো এই বিচারও আপনি আপনি যোগ করেন যে আসলে এই সে নথির প্রয়োজন, উনি যেটা বলছেন যে প্রয়োজন নাই, কারণ ওনার ব্যাখ্যা হচ্ছে যে এটা লঘু দণ্ড। আচ্ছা আমরা এখানে আলোচনা করছি, আমরা কিন্তু সকলেই জানি মানে একটা বিচারিক কার্যক্রম সমস্ত কিছুই চলে কিন্তু মানে একটা মানে আমাদের যে দীর্ঘদিনের যে প্রচলিত যে বিচার ব্যবস্থা, হ্যাঁ এটা একটা লিখিত রিটেন একটা বিষয় এবং সেটা দিয়ে চলে। আপনি দেখেন যে আমরা যে এই যে কপি পাওয়ার ব্যাপারে আলোচনা করছি, স্পষ্ট উল্লেখ আছে দেখেন এই যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর যে 1898 সালে সেখানে 371 ধারায় কপি অফ দ্য জাজমেন্ট টু বি গিভেন টু অ্যাকিউজড অন অ্যাপ্লিকেশন, অনেকগুলো ধারা এটা স্পষ্ট উল্লেখ করা আছে কীভাবে কীভাবে পাওয়া যাবে। সুতরাং এখানে কিন্তু আমি মুখে বললাম দেরি হচ্ছে, এই হচ্ছে জাজকে অ্যাকিউজ করে কথা বললাম, মানে এগুলো একটা হাইপোথেটিক্যাল কথা বলে একটা রাজনৈতিকভাবে মাঠটাকে একটা ঘোলা করার চেষ্টা। আমি মনে করি সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার আছে এবং যা কিছু হচ্ছে আইনের মাধ্যমেই হচ্ছে, এবং এটাই তো সেই দেশ যেই দেশে আমরা বসবাস করি, এই দেশেই তো বিচারের বাণী নীরব নিবৃত্তি কেঁদেছে আমরা দেখেছি না, বঙ্গবন্ধু হত্যার পরে একটা জঙ্গলি আইনের দেশে আমরা দেখেছি না কিভাবে ইন্ডিয়ানটি অধ্যাদেশ করে বঙ্গবন্ধুর মতো জাতির জনকের যে আমাদের রাষ্ট্র দেশের দেশ দিয়েছে, আমাদের পতাকা দিয়েছে, পরিচয় দিয়েছে, তাকে হত্যা করার পরে সেই বিচার বন্ধ করে কোর্ট আদালতে যাওয়া যাবে না সবই আমরা দেখেছি। এখন তো অনেক মায়াকান্না দেখি কিন্তু আমরা কিন্তু কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে, আমরা কিন্তু বিচার পাইনি, আমরা কিন্তু দেশের অনেক সুশীল সমাজ ছিল, অনেক আইনজীবী ছিল, অনেক কিছু ছিল, কিন্তু এই দেশে তো এইরকম জঙ্গলি আইন ছিল দীর্ঘদিন, সব কিছু ছিল আমরা জানি। সুতরাং আমরা মনে করি যে আমরা এইসব নিয়ে আর বেশি কথা বলতে চাই না, দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ এখন বিচার ব্যবস্থা, আজকে এই যে বিচার আমরা সকলে যেমন বিচার চাই না, আজকে বিএনপি অথবা বেগম খালেদা তিনি তো বিচার চাচ্ছেন না, তা না হলে ছিলেন কোর্টে যেতেন না। সুতরাং এখন এগুলোকে রাজনীতিকরণ করে একটা মানে ভিন্ন অবস্থা তৈরি করা হচ্ছে, সুতরাং সেই জায়গায় আমাদের না গিয়ে আমি মনে করি যে আইন আদালতের প্রতি আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে কাজ করে যাচ্ছে, আজকে ইনস্টিটিউশনগুলো তো একসময় শেষ হয়ে গিয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলো এক এক করে আমি মানে এগুলো কিন্তু কাজ করে যাচ্ছে, প্রতিষ্ঠানগুলো এখন কিন্তু মানে শক্তিশালী হচ্ছে, সবল হচ্ছে, সেই জায়গায় আবার এগুলোকে দুর্বল করার জন্য আবার একটা সর্বগ্রাসী চেষ্টা হচ্ছে। সুতরাং ওই অঙ্গুলি হেলানটা ওইটা কোর্টের প্রতি দেওয়া হবে, ওই জাজের প্রতি দেওয়া হবে অথবা এটা দেওয়া, কিন্তু এটা যদি আমরা দেখি, সুতরাং আমি মনে করি যে এই বাংলাদেশে এই জায়গা থেকে আমাদের সরে এসে আমি মনে করি যে এই যে আজকে একটা মানে সমস্ত কিছু আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মজিজ্ঞাসা করতে হবে, কেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, তিনবারের প্রধানমন্ত্রী কেন এরকম এতিমের এইরকম একটা টাকা নিয়ে এরকম মামলার মধ্যে পড়বে, অথবা তার সন্তানরা কেন আজকে বিদেশ থেকে তাদের পাচার করা টাকা ফেরত আনতে হবে, অথবা কেন তাদের বিরুদ্ধে মামলা হবে। সুতরাং এই আত্মবিশ্লেষণের জায়গাটা না গিয়ে আমরা কিন্তু মানে ডিফেন্ড করার চেষ্টা করছি, তো সুতরাং সেই জায়গায় আমি মনে করি যে আমাদের দায় আছে, এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি নিজেও মনে করি যে মানে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে আমার নিজেরও একটু বিব্রত বোধ হয়, কারণ বুঝতে পারছি যেহেতু এটা বিচারাধীন এবং আগামীকাল হয়তো আদালত সেই বিষয়ে প্রজন্মের কাছে কিন্তু আমাদের
মানে জবাব দিতে হবে যে আগামী প্রজন্ম কিন্তু আঙুলটি তুলবে এইভাবে যে রাজনীতিবিদরা এইরকম সামান্য একটা মানে এতিমের টাকার মানে চুরি করার অপরাধে তাদেরকে জেলে যেতে হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি সেই জায়গা থেকে ওই বিশ্লেষণে যাওয়া উচিত, এই 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 রাজনীতি যেন বাংলাদেশ থেকে চিরদিনে নিশ্চিহ্ন হয়ে যায়। সুতরাং আমি মনে করি যে রাজনীতিবিদদের সেই জায়গাটাই সেই সুস্থ সুন্দর একটা আগামী ভবিষ্যতের জন্য, শান্তিময় বাংলাদেশের জন্য, আইনের শাসন কায়েমের জন্য যা যা করা দরকার আমরা করি, আসুন। সুতরাং ওই রাজনীতি আমরা একটু সামনের দিকে আগাতে হবে। আমি সংক্ষেপে জবাব চাই জনাব মাসুদ আহমেদ তালুকদার আপনার কাছে, যে আপনারা বারবারই বলছেন যে যখন এই মামলার পরে আপনারা বিভিন্ন জায়গায় বাধা পেয়েছেন, ই করেছেন, আপনারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামতে চেয়েছেন, আপনারা বলছেন যে প্রশাসন কিংবা সরকার আপনাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, আপনাদের রাজনৈতিক অধিকার হরণ করা হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্প্রতি যেটা বলেছেন যে আপনারা বরং পুলিশের কিংবা প্রশাসনের অনুমতি ছাড়াই রাস্তা বন্ধ করছেন কিংবা যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন এবং আপনারাই আইন ভঙ্গ করছেন, কি জবাব দেবেন আপনি? থ্যাংক ইউ। আমি ওটা যাওয়ার আগে আমি দুটা কথা বলে আমি ওইটার উত্তর দেব। আমরা একটু সামনেই আগাতে যাচ্ছি আসলে, কারণ এই বিষয়গুলো কিন্তু আমরা বেগম খালেদা জিয়ার উনি একজন রাজনৈতিক নেতা, এগুলো কিন্তু আমরা অনেক আলোচনা করে ফেলেছি। একটা লাইনে দুইটা কথা শেষ করে দিই, রাজনৈতিক নেতার বিচার হবে সেখানে রাজনৈতিক বক্তব্য হবে না এমনটা আশা করা ঠিক না, এক। দুইটা হলো রাজনৈতিক নেতার বিচারকে আওয়ামী লীগ ন্যায় বিচার বলছে, একটা রাজনৈতিক নেতার বিচারকে আওয়ামী লীগ ন্যায় বিচার বলছে, আর বিএনপি বলছে এটা রাজনৈতিক বিচার, কারণ রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি দিয়ে যখন নিয়ন্ত্রণ করতে পারছে না তখনই কেবলমাত্র আপনার এইভাবে আইন আদালতকে বিচার করে ব্যবহার করে রাজনৈতিক নেতাদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, এই হলো বিষয়টা। যাক, এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সামনে আবার হবে। আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, আপনি দেখেন 7ই মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ যারা আজকে সরকার চালাচ্ছে তারা একটি জনসভা করেছে পল্টন ইয়াতে, কি বলে, রেসকোর্সে, সরোয়ার্দী উদ্যানে, এবং সেই জনসভায় কারা গিয়েছেন, সরকারি অফিসে গিয়ে দেখা গেছে কেবলমাত্র টেবিল চেয়ার ছাড়া সকাল 10টা 11টার পরে টেবিল চেয়ার ছাড়া আর ওইসব অফিসে কেউ ছিলেন না। একটি রাজনৈতিক দলের জনসভায় সরকারি অফিসের সকলে মানুষ চলে আসে, এক। দ্বিতীয় কথা হলো আপনি দেখবেন সেই জনসভায় আগত মানুষদের, নারী পুরুষরা কিভাবে বিব্রত হয়ে সেই জনসভা থেকে তাদের চলে যেতে হয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় এবং এদেশের পত্রিকা টেলিভিশন কত কাহিনী বলেছে, সিসিটিভি, অর্থাৎ এগুলো তো আছে, এগুলো তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের ওনাদের একজন মন্ত্রী একথাও বলেছে এটার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখতে হবে। আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এটা বলেছেন এবং কারাই সেটা তারা সিসিটিভি দেখে চিহ্নিত বলেছেন, তাহলে বিষয়টা কি দাঁড়ান, আমি আপনার কথা কিন্তু আসতেছি, সেদিন কি হয়েছে, আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে 7ই মার্চ আমরা যে জনসভা করেছি সেই জনসভার জন্য সাধারণ মানুষের যে যে কষ্ট হয়েছে, রাস্তায় ভোগান্তি হয়েছে, আমরা সেজন্য দুঃখ প্রকাশ করি। আপনার কাছে প্রশ্ন ছিল, এবার আমার প্রশ্ন হলো দেখেন যে যারা রাস্তা বন্ধ করে, সদর রাস্তা বন্ধ করে কোনো গাড়ি চলতে দিলেন না, আনুষ্ঠানিকভাবে যারা রাস্তা বন্ধ করার জন্য দুঃখ প্রকাশ করলেন, সেইখানে তাদেরই রাজনৈতিক প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার দলে, মানে যেহেতু ইনারা করেছে তো একই কারণে আপনারাও করতে পারেন, বিষয়টা কি এরকম, আমরা করেছি, আপনি আজকে দেখেন এর মধ্যে ওয়ার্কার্স পার্টি রেসকোর্সে মিটিং করলেন, আই মিন সরবার দিতে আওয়ামী লীগ তো করলেনি, তারপর অনেক, স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভি সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য, এবং আজকে আমরা আলোচনা করছি রাজনীতির সমীকরণ এই বিষয় নিয়ে, এবং আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। বিরতির আগে কথা হচ্ছিল মাসুদ আহমেদ তালুকদার, আপনি বলছিলেন আপনাদের সমাবেশ করার, করতে পারা বা না পারার প্রসঙ্গ নিয়ে, আপনি যদি এক লাইনে সারেন। জি, আমার এক লাইনেই, আমরা ফুটপাতে মিটিং করি, আমাদেরকে দাঁড়াতে দেয় না, ফুটপাতে দাঁড়িয়ে যেখান থেকে মানুষের চলাচলে কোনো বিঘ্ন ঘটে না সেইখানে পুলিশ আমাদেরকে পিটায় জোর করে ধরে কি নারকীয়ভাবে গ্রেফতার করে, আপনারা দেখেছেন। আমরা গত প্রায় 10 দিন আগে একটা দরখাস্ত দিয়ে বললাম, পুলিশের কাছে ক্লিয়ারেন্স চাইলাম যে আমরা সরোয়ার্দীতে একটি সভা করতে চাচ্ছি,
সবাইকে সভা করতে দিলেন, দেখেন আমাদেরকে সেটা কি বললেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন নাশকতার সম্ভাবনা আছে বলে আমাদের নিরাপত্তা ইস্যুকে কারণ দেখিয়ে ডিএমপি এটা বলেছে। বিএনপি সভা করলে নিরাপত্তার ইস্যু প্রশ্ন চলে আসে, অথচ বেগম খালেদা জিয়ার মতো তিনবারের প্রধানমন্ত্রী জেলে যাওয়ার পরে আমরা একদিন হরতাল ডাকলাম না, আমরা কোন রকম ভাঙচুরে গেলাম না, তারপরও আমাদেরকে বলা হয়, আমাদেরকে নিয়ে নিরাপত্তার আশঙ্কা দেখা দেয়, সন্দিহান হয়। এটা আমাদের প্রতি রাজনীতিকে অপকৌশল দিয়ে নিয়ন্ত্রণের একটা অ্যাডভোকেট আব্দুল হোসেন এই ব্যাপারে একদম ছোট্ট একটি মন্তব্য যে এটা তারা বারবারই করছে বিএনপির পক্ষ থেকে, যে বিশেষ করে প্রধানমন্ত্রী জনসভাগুলোকে এই করে যে উনি যে ভোট চাচ্ছেন সেটাতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, কিংবা এই বিষয়গুলো ওনারা সামনে আনছেন এবং তারা বলছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড সেভাবে রক্ষিত হচ্ছে না বা কিংবা মানা হচ্ছে না। না, ভোট চাইতে কারো বাধা নাই, এবং আমার দলের নেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, এবং সেই হিসাবে নৌকার পক্ষে তিনি ভোট চাচ্ছেন, এবং এটা আমাদের দলের সারা বছরের কার্যক্রমেরই অংশ। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা নিয়ে আলোচনার কিছু নেই। তবে এই যে নাশকতার বিষয়টি, এটা তো বিএনপি নাশকতা যে করে, অথবা এই কয়েকদিন আগে, নিকটবর্তী কয়েকদিন আগে যে আসামি ছিনিয়ে নেওয়ার জন্য যে মহড়াটা তারা দিল, এটা তো একদম জঙ্গিবাদী স্টাইল, এটা বিএনপি করে। এবং দেখেন আমেরিকা পর্যন্ত তার বার্তা পাঠিয়েছিল, যে উইকিলিক্সের ওই যে রিপোর্টের মধ্যে আছে যে একটা সন্ত্রাসী রাজনৈতিক দল এবং তারেক জিয়াকে যাতে আমেরিকায় না ঢুকতে দেওয়া হয় তার জন্য, কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স এগুলো আছে। তো আমি যেটা মনে করি যে 7ই মার্চে একটা জনসভা হয়েছে, এবং এটা কিন্তু নিছক রাজনৈতিক সভা না, ধারাবাহিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, এবং বিএনপিও সহসমাবেশ করতে পারে। তবে সহসমাবেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই সহসমাবেশ আমরা তাদেরকে নিবৃত্ত করার কোনো পদক্ষেপ নেইনি, এটার একদম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপার। এবং সেখানে পুলিশের কাছে সুনির্দিষ্টভাবে যদি কোনো প্রমাণ থাকে, তথ্য প্রমাণ থাকে, সেই হিসেবে তারা যে কোনো সহসমাবেশ তারা ইচ্ছে করলে আমাদেরও সভা ওই রকম নাও করতে পারে, নিশ্চয় ফিরব আইন প্রক্রিয়া সংস্থার ব্যাপারটা। নাজমুল সাহেব, আপনার কাছে আসি যে এই বিষয়টি নিয়ে যে বিএনপি যে অভিযোগটা করছে যে তারা আসলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চালাতে পারছে না, অন্যদিকে আওয়ামী লীগের অবস্থান আমরা শুনছিলাম, তো নির্বাচনের বাকি কিন্তু আর বেশি নয়, মাত্র 9 মাস বা 8 মাস আছে, তো এর আগে যে লেভেল প্লেয়িং ফিল্ডের যে বিষয়টি সেটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? লেভেল প্লেয়িং ফিল্ডে আসার আগে যে বিষয়টি নিয়ে ওনারা দুজন বলেছেন সেটা আমার একটু বলা উচিত, রাস্তায় কর্মসূচি। আমি মনে করি যে রাস্তাঘাটে কোনো রকমের কর্মসূচি হওয়া উচিত না। আমি মনে করি ঢাকা শহরের মতো এত ঘনবসতিপূর্ণ যানজটপূর্ণ একটি শহরে কর্মদিবসে কোনো রাজনৈতিক কর্মসূচি হওয়া উচিত না, এবং এগুলোর ব্যাপারে সব দলের একমত হওয়া উচিত, কারণ রাজনীতি মানুষের জন্য করেন, যারা রাজনীতি মানুষের জন্য করেন তারা মানুষের দুর্ভোগের কারণ হবেন এটা নিশ্চয়ই কেউ আশা করবে না। এখন একটা কর্মদিবসে ঢাকা শহরের স্বাভাবিক যে চিত্র থাকে তার সাথে মানে একটা রাস্তার আংশিক যদি দখল হয় তাতেই এর প্রভাব পড়ে গোটা শহরের উপরে। সেক্ষেত্রে আমি মনে করি যে এটার জন্য রাজনৈতিক ঐক্যমত দরকার, এবং চিরতরে কর্মদিবসে রাস্তাঘাটে কর্মসূচি কোনোদিন হতে দেওয়া উচিত না, সেটা যেই দলেরই হোক। দ্বিতীয়ত, রাস্তাঘাটে হলো না, আপনি মাঠে করবেন বা সোনাদিয়নে করবেন, কিন্তু আপনি যখন কর্মদিবসে করবেন তাহলে কিন্তু ওই রাস্তাঘাটে না করলেও সব জায়গা থেকে লোকজনের আসা যাওয়া এবং ওই জায়গা কেন্দ্রিক হবে। কিন্তু এখন যেটা বিএনপি বলে যে 7ই মার্চের জনসভা তারা কেন ঢাকায় করলেন, আমি বলছি শুধু 7ই মার্চের জনসভা না, 7ই মার্চের যেই মর্যাদা, তাৎপর্য, গুরুত্ব, ওটা নিয়ে কোনো কথা বলারই কোনো দরকার নাই। আমি বলছি যে কোনো জনসভা, যে কোনো দলের, এখন আওয়ামী লীগ জনসভা করছে, বিএনপি অনুমতি পাচ্ছে না, সেগুলোর জন্য পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী অনেক রকমের কারণ দেখাচ্ছে, এগুলো হয়তো অনেক বড় বিতর্কের ব্যাপার, কিন্তু আমার কথা হচ্ছে কি যে ঢাকার মতো শহরে বা বড় বড় শহরে কর্মদিবসে কোনো রাজনৈতিক কর্মসূচি হওয়া উচিত না, ছুটি দিনে হতে পারে, ঢাকার বাইরে হতে পারে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি যে মাঠে ময়দানে নেমে কর্মসূচি পালন করা সেই দিন শেষ হয়ে যাওয়া উচিত, কারণ এখন যে তথ্য প্রযুক্তির যুগ আমরা ঘরে বসে তার চেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। আপনি রাস্তায় জনসভা করবেন 200, 500, 1000, 50,000 লোককে দিয়ে, কিন্তু আপনি যদি গণমাধ্যম ব্যবহার করেন, সামাজিক মাধ্যম ব্যবহার করেন, অনেক বেশি লোকের কাছে পৌঁছানো যায় এবং সেটা অনেক বেশি কার্যকর উপায়ে। সো ওই সভ্যতার চর্চাটা আমাদের এখানে হওয়া উচিত কর্মসূচির ক্ষেত্রে। আর দ্বিতীয়, আপনি যেটা বললেন যে নির্বাচন চলে আসছে, সমতা, দুই দলের জন্য সমান সুযোগ, এখন প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় জনসভায় ভোট চাইছেন, বিএনপি বলছে যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নির্বাচনে প্রচারণা করছেন, এটা রাজনৈতিক বক্তব্য। এখন নির্বাচনের তাফসিল ঘোষণার আগে
ভোট চাওয়া যাবে না এরকম কোনো আইন নেই আমার জানা মতে, আপনারা নিশ্চয়ই আইনজীবী ভালো জানবেন। সেক্ষেত্রে আমার যে সাধারণ রাজনীতি বা ক্ষমতাসীন দলের যেই দৈনন্দিন রাজনীতি সেটা তিনি করছেন, তার মধ্যে ভোট চাচ্ছেন, এটা হয়তো তার একটা বাড়তি সুবিধা ক্ষমতা থাকার কারণে। এখন একইভাবে বিএনপি কে ভোট চাইতে তো কেউ নিষেধ করে নাই, বিএনপি চাইলে একইভাবে ভোট চাইতে পারে। এখন আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বা রাষ্ট্রীয় গাড়ি হেলিকপ্টার ব্যবহার করে জনসভা করছেন, এখানেও কিন্তু একটু গোজামিল আছে। প্রধানমন্ত্রী কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছেন, হচ্ছে সরকারি বা রাষ্ট্রীয় কর্মসূচিতে, বিভিন্ন প্রকল্প উদ্বোধন বা প্রশাসনের সাথে বৈঠক ইত্যাদি ইত্যাদি, এগুলোর পাশে স্থানীয় যে শাখা থাকে দলের তারা একটা জনসভা করে, সেখানে তিনি জনসভায় যান। এই চর্চা আমাদের দেশে বহু বছর ধরে হয়ে আসছে, বিএনপি আমল হয়েছে, আওয়ামী লীগ আমল হয়েছে, সেটা তিনি করছেন। সোজা কথা যে তফসিল ঘোষণার আগে লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্নটা আসে না, তারপরে যখন ওনারা তুলেছেন বিপরীতে ওনারা ভোট চাইতে পারেন, কিন্তু এটাও ঠিক ওনারা যেই পরিমাণ জনসভা করতে চান সেই পরিমাণ সুযোগ ওনারা পান না। ঢাকা শহরে অনেক সময় অনুমতি দেওয়া হয় না, অনুমতি না দেওয়ার জন্য নাশকতার কথা বলা হয়, সেই নাশকতার কথাটা কতটা বিশ্বাসযোগ্য মানুষের কাছে সেটা নিয়েও প্রশ্ন আছে। তবে এই যে 92-93 দিন টানা যখন অবরোধের নামে সহিংসতা হয়েছে সারা দেশে, এই কথাটাকে বিএনপি বা সরকার বা অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীও উদাহরণ হিসেবে নিয়ে আসে। তো ওই যে 93 দিনের সহিংস কর্মসূচি সেটার খেসারত বিএনপি দিচ্ছে, কিন্তু বিএনপি আবার প্রমাণ করার চেষ্টা করছে যে না আমরা সেরকম টার করবো না, আমরা শান্তিপূর্ণভাবে করছি। এই দফা বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে যে কর্মসূচিগুলি করেছে শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করেছে, পুলিশ কখনো বাধা দেয় কখনো দেয় না। এখন যেই সময়গুলোতে বাধা দেয় তার ক্ষেত্রে বলা হয় যে অনুমতি নাই, আর যখন আপনি বাধা দেন না তখন কি অনুমতি থাকে? এই জায়গাটাও কিন্তু পুলিশ কর্তৃপক্ষকে একটু স্পষ্ট করা দরকার। জি, আমরা একেবারে শেষের দিকে এসে গেছি, ডক্টর মাসুদ আহমেদ তালুকদার, একেবারে শেষ প্রশ্ন, খুবই দুই বাক্যে আসলে জবাবটা চাই। আগামীকালকে তো আসলে জামিনের ব্যাপারে একটা আদেশ আসতে যাচ্ছে, যদি 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 জামিন হয় সেক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি হবে, না হলে কি হবে? আমরা একেবারে শেষে, আমি আসলে আপনাকে খুব সময় দিতে পারবো ভাই, আমি শেষ করে দেই, আমরা শেষে অনুষ্ঠানের শেষে। আমার বন্ধু আফজল খুব ভালো বলেছে, ভোট চাইতে কারো বাধা নাই বিএনপি ছাড়া। আওয়ামী লীগের অপেক্ষা বিএনপির মানুষের সংখ্যা মিটিং এ বেশি হওয়ার সম্ভাবনা, সেই জন্য আমাদেরকে, আপনি দেখেন ইদানিংকালে কি হচ্ছে, আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে যান আওয়ামী লীগের সবাই যান, চেয়ার সরাসরি মাথা ফাটাফাটি হত্যা করা। পুলিশের গাড়ি থেকে আমি আপনাকে অথরিটি নিয়ে বলছি, একদম দায় দায়িত্ব নিয়ে, অথরিটিটা এইভাবে দায় দায়িত্ব নিয়ে, আজ পর্যন্ত পুলিশ বলে নাই যে ওই ঘটনার সাথে বিএনপির কোন নেতা কর্মী জড়িত। আমার প্রশ্নটি ছিল আগামীকালকে জামিন হলে কি হবে না হলে কি হবে, আপনাকে শুধু বলবো কালকে কি আদেশ দিবে, এটা কালকে আদেশ দেওয়ার পরেই বলা যাবে, আইনের প্রেসক্রাইবড ওয়ে আছে। আপনাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের রাজনৈতিক কর্মসূচি, খালেদা জিয়া যতদিন রাজনীতি জেলে থাকবে ততদিনই আমাদের শান্তিপ্রিয় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলতে থাকবে, কিন্তু এটাকে আমরা আদালতের সাথে বিষয়বস্তু বানাতে চাচ্ছি না। আদালতেরটা বিষয় একটা ভিন্ন জিনিস আর রাজনৈতিক কর্মসূচি একটা আলাদা জিনিস। কালকে রায় কি হবে ওটা আমাদের কোনো মাথা ব্যথা নাই, এই জন্য নাই যে কালকে রায় হওয়ার পরে আমরা আইনত সেখানে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেভাবে অগ্রসর হোক, কিন্তু ওটার সাথে রাজনৈতিক কর্মসূচি, কিন্তু যেহেতু বেগম খালেদা জিয়া সর্ববৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন, সুতরাং উনাই যতদিন জেলে থাকবে আমাদের এরকম শান্তিপূর্ণ রাজনীতি জেল থেকে বেরিয়ে না আসা পর্যন্ত চলতেই থাকবে। একটাই বলবো, এইভাবে শেষ করে দিচ্ছি, সরকার ওই দেশের প্রাইম মিনিস্টার কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে, এবং আপনি জানেন যে নির্বাচনের বছরে আমি একেবারে সময় শেষ করে ফেলেছি, আমি এই শেষ, যে নির্বাচনের বছরে নিয়ম হলো কোন রাজনৈতিক সরকারকে কোন উন্নয়ন কর্মসূচি দিতে হয় না, এই কারণে যে জনগণের মধ্যে তার প্রভাব পড়বে, অবৈধ প্রভাব। অথচ তিনি উন্নয়ন কর্মসূচি উদ্বোধনের নামে যাচ্ছেন, তিনি গিয়া ভোট চাচ্ছেন মানুষের কাছে, আমরা আমাদের রাজনৈতিক দলের অফিসে মিটিং করতে পারি না, আমরা কোন জায়গায় 50 জন লোক একসাথে হলে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট অ্যাডভোকেট আফজল হোসেন, জনসভা করতে চাইলে পুলিশের অনুমতি এই অভিযোগের জবাব আপনি দিলেন, আমরা একেবারে শেষে। না, এই এই অভিযোগটা একদম মানে সত্য না, আমি মিথ্যা কথা বলবো না, তবে আমি মনে করি যে তারা সুস্থ ধারা রাজনীতি ফিরে আসুক, এই বাংলাদেশে তারা যা যা অপরাজনীতি করেছে সেই অপরাজনীতির ধারা থেকে ফিরে এসে, হত্যা খুন সন্ত্রাসে নেশা থেকে ফিরে এসে, অগ্নিসন্ত্রাস থেকে ফিরে এসে তারা যে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করে নিশ্চয়ই মানুষ গ্রহণ করবে। আর যেটা কথা যে আগামীকালকে যে রায়, এই রায় নিয়ে
বিচারিক আদালতের যে কোনো সিদ্ধান্ত মানার মানসিকতা তাদের থাকতে হবে, এবং রাজনীতি যদি মাঠকে ঘোলা করার চেষ্টা করা হয় নিশ্চয়ই এদেশে আইন প্রক্রিয়া সংস্থা আছে, তারা সমুচিত ব্যবস্থা নেবে, যদি মানুষের যান মাল সম্পদ রক্ষার স্বার্থে তারা যে কোনো ভূমিকা পালন করবে। ধন্যবাদ নাজমুল সাহেব, একেবারে শেষ মন্তব্য। আমরা জানি যে বড় দুই দলের যেই এইগুলোই হোক সামনে নির্বাচনকে ঘিরে কিন্তু তাদের প্রস্তুতি থেমে নেই, তো সামনে একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সব জায়গা থেকে চাওয়া হচ্ছে, সব দলের ইস্যু থেকে। আপনি কতটা আশাবাদী যা দেখছেন এখনের পরিস্থিতি? না, আমি আশাবাদী যে নির্বাচন হবে, সুষ্ঠু কতটা হবে জানি না, এটা নির্ভর করবে দু পক্ষের উপরই, মানে বড় দলগুলোর অংশগ্রহণের উপরই। এখন এক পক্ষ যদি নির্বাচনে অংশ না নিয়ে আপনার 5ই জানুয়ারি নির্বাচনের মতো বিরোধিতা করে, সেক্ষেত্রে একটা সমস্যা হবে। দু দল অংশগ্রহণ করবে এটা সবাই বলছেন, বিএনপিও বলছেন তারা নির্বাচনে অংশ নেবেন, এবং দু পক্ষ যদি অংশ নেয় যেই সরকারের অধীনেই হোক, নির্বাচন কমিশন যাই করুক না কেন, গণমাধ্যম এত বেশি তৎপর এখন, যাই কিছু করুক না কেন সেটা মানুষ জানবে, ফলে মানুষ এক ভালো একটা রায় তাদের দিতে পারবে। কিন্তু নির্বাচনের আগে এই নির্বাচনমুখী তৎপরতা কর্মকাণ্ড এগুলি চলতেই থাকবে। বিরোধী দলের রাজনীতি বাংলাদেশে কখনোই বা আমাদের মতো কোনো দেশেই খুব বেশি সুখকর বা আরামদায়ক না, কিন্তু বিরোধী দলের রাজনীতি কোন সরকারই চায় না যে তার বিরুদ্ধে একটা শক্তি দাঁড় হোক, তো বিরোধী দলকে সরকার সব সুযোগ করে দেবে এটা আমরা আশা করতে পারি না, আমাদের ইতিহাস এবং আমাদের মতো দেশের ইতিহাসের কারণে। সেক্ষেত্রে বিরোধী পক্ষ হওয়ার কারণে রাজনীতির যেই জটিলতা, ডিফিকাল্টি, কঠোরতা বা বাধা বিপত্তি, সেগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হয়, ফলে সব মাঠ সরকার খোলা রেখে রাখবে আর বিরোধী দল আরামে রাজনীতি করবে, এরকমটা নিশ্চয় বিরোধী দল থেকে আশা করা উচিত না। তবে বিরোধী দলের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, সেগুলো যদি সমুন্নত না থাকে নিশ্চয়ই তাদের পক্ষে মানুষ দাঁড়াবে এবং সেই সমর্থনটা তারা পাবে। অনেক ধন্যবাদ, আমরা শেষ করে ফেলেছি আমাদের শেষ এক লাইন। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন চায়, গ্রহণযোগ্য নির্বাচন চায় না, তারা মনে করছে 2014 মতো নির্বাচন, কিন্তু আমাদের বক্তব্য বাংলাদেশে নির্বাচন দিতে আমরা প্রচলন করি নাই, দেশে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন। আওয়ামী লীগ শেষ মন্তব্য, শেষ মন্তব্য, শেষ আমাদের আলোচনা। দেশে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যা করেছেন, এইটাই হলো গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন কমিশন নির্বাচন করে আমাদের নজর কমিশন ছোট জগন্নাথ ছিল, এখন নির্বাচন কমিশন অনেক ইকুইপড, তারা অর্থবল আছে, জনবল আছে, নির্বাচন করার জন্য তারা সমস্ত কিছু করছে। আমরা মনে করি সরকারের পক্ষ থেকে যা যা সহযোগিতা দেওয়া দরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য সবসময় প্রস্তুত। আমি ইনশাল্লাহ আগামী 2018 সালে শেষের দিকে নির্বাচন হবে, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, সেটাই আমাদের প্রত্যাশা এবং সেটা হবেও বাংলাদেশ ইনশাল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আরটিভি স্টুডিওতে এসে আলোচনা শোনার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ টেলিভিশন সেটের সামনে কিংবা ফেসবুকে আমাদের আলোচনা অনুষ্ঠান দেখেছেন। আপনাদের জানিয়ে রাখি নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি আমাদের আলোচনা অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শুক্র, শনি এবং রবিবার প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।